পেইন্টিং ইন ফটোশপ, ফটোশপে আমরা পেইন্টিংয়ের কাজ করতে পারি, আমরা ব্রাশ টুল ব্যবহার করে কিছু একটা কাজ করব, একটা সিন পেইন্ট করব। যাদের পেইন্টিংয়ের কনসেপ্ট ভালো আছে তাদের ক্ষেত্রে ব্রাশ টুলের এই কাজগুলো হেল্পফুল হবে। পেইন্ট করার জন্য আমাদেরকে তো একটা ক্যানভাস প্রয়োজন, তাই না? একই জিনিস স্থান ও কালভেদে নামে পরিবর্তন ঘটে, তাই না? কলম দিয়ে লিখলে খাতা পেন্সিল খাতা কলম হয়, আবার রং তুলি দিয়ে আর্ট করতে গেলে সেটা ক্যানভাস হয়ে যায়। আমরা 1400 পিক্সেল উইথ এবং হাইট 1200 পিক্সেলের একটা ক্যানভাস নেব, কালার মোড 8 জিবি থাকতে হবে। রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, একটি নির্দিষ্ট পরিমাণ স্পেস আমরা সিলেকশন করব, ক্রিয়েট নিউ লেয়ার, এই লেয়ারটাকে আমরা স্কাই তৈরি করব। এখানে আমরা স্কাই কালার দেওয়ার জন্য অল্টার ব্যাক স্পেস দিয়ে দিতে পারি, আবার গ্রেডিয়েন্ট টুলের এখানে পেইন্ট বাকেট টুল রয়েছে। আমরা এই পেইন্ট বাকেট টুলটা কি, এটা হচ্ছে রঙের বালতি, বালতি ধরে ঢেলে দিলাম, হ্যাঁ বালতি ধরে রঙটা ঢেলে দিলাম। আবার আরেকভাবে করা যায়, যেমন এই যে সিলেকশনটা করলাম, এডিটে যাব, ফিল, এখানে ফরগ্রাউন্ড কালার কি আছে সিলেক্ট করে দিব, ফরগ্রাউন্ড কালার, ওকে। যে যেভাবে অভ্যস্ত, বালটি ক্লিক করতে গেলে আপনাকে মাউসে যেতে হবে, আমি কিবোর্ড দিয়ে কাজ করবো, অল্টার ব্যাক স্পেস, হ্যাঁ ফাস্টার হতে হবে কাজে। আচ্ছা ফিল করলাম, এবার নিচের অংশটুকু সিলেক্ট করব, এখানে আমরা এই অংশটুকুকে রিভার বানাবো। তো রিভারের কালারটা আমরা নিতে হবে, এবার আকাশ আসলে পুরো ব্লু কালার তো থাকে না, আমরা দিগন্তে যখন তাকাই তখন ফগ দিয়ে ঢেকে যায়, কুয়াশাচ্ছন্ন হয়ে যায়, সেজন্য আমরা এটাকে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। লেয়ারে ডাবল ক্লিক করলে লেয়ার স্টাইল আসবে, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এবার আমরা গ্রেডিয়েন্টের কালারটাকে সিলেক্ট করে নেব, এই দুটো লেয়ারের উপরে এবার আমরা ক্লাউড তৈরি করব। ক্লাউড তৈরি করার জন্য প্রথমে আমরা ব্রাশ টুল সিলেক্ট করব, কিছু রং ছিটাছিটি করি, এবার টুল বক্স থেকে আমরা স্মচ টুলটা সিলেক্ট করব এবং রংগুলোকে আমরা এখন ব্লেন্ড করব। এখানে স্ট্রেংথটা যত বেশি হবে তত ব্লেন্ডটা বেশি মুছে যাবে, আমাদের প্রয়োজন অনুযায়ী কখনো পার্সেন্টেজ কম থাকতে হবে, কখনো বেশি থাকতে হবে, এবং ওয়ার্কিং স্পেসটা আমাদের ছোট বড় করতে হবে।
এখন আমরা এটাকে ক্লাউডের রূপটা যদি দিতে চাই, এই স্ট্রেংথ এখন কমাতে হবে, কখনো ওয়ার্কিং স্পেসটা কমাতে হবে। তো আমাদের এই ক্লাউড তৈরি করতে গিয়ে দেখা যাচ্ছে ঘষতে ঘষতে সব জায়গার কালার একই হয়ে গেল, কিন্তু এ অংশে আবার আমরা কালার দেব। ফিল্টার থেকে ব্লার করব, মোশন ব্লার। এই লেয়ারটাকে আরেকটা কপি করব, রিফ্লেকশন। কন্ট্রোল টি, আচ্ছা এবার আমরা
এই ক্লাউডটাকে রিফ্লেকশন দেওয়ার জন্য ফ্লিপ ভার্টিক্যাল ভার্টিক্যাল করেছে, এই কারণে এই শ্যাডোটা এখানে পড়বে, এই শ্যাডো এখানে উপরের স্কাইতে যেই যেই পজিশনে ক্লাউডটা রয়েছে সেই পজিশনে তার রিফ্লেকশনটা যেন আসে। এবার আমরা রিভারের উপরে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। এবং এই রিফ্লেকশন ক্লাউডটাকে অপাসিটি কমিয়ে দেব। নতুন একটা ডকুমেন্ট নেব, এক হাজার ১৪০০, কালার মোড 8 GB, রেজলিউশন 72। এটা নেব আমরা, এই ওয়াটারের ওয়েভটা তৈরি করব। এডিট থেকে ফিল, ব্যাকগ্রাউন্ড কালার আনলক করে নেব, ফিল্টার থেকে নয়েজ অ্যাপ্লাই করব, নয়েজটা অবশ্যই মনো থাকবে, পুরো 400% অ্যাপ্লাই করব, ওকে। এবার চ্যানেল প্লেটে আসব, রেড চ্যানেলটা সিলেক্ট করব, বাকি চ্যানেলগুলো আই ভিজিবলটা যেন থাকে। রেড চ্যানেল সিলেক্ট করার সাথে সাথে চলে গিয়েছিল। ফিল্টার থেকে অ্যাম্বুশ ইউজ করব আমরা, অ্যাম্বুশের অ্যাঙ্গেল থাকবে 180°। ওকে, গ্রিনটা সিলেক্ট করব, ফিল্টার থেকে আবার অ্যাম্বুশ অ্যাপ্লাই করব, এর অ্যাঙ্গেল থাকবে 90°। ওকে, লেয়ার প্লেটে ফিরে যাব, ক্যানভাসটাকে জুম আউট করে নিই, এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, কন্ট্রোল দেখছেন ফ্রি ট্রান্সফর্ম ডিজেবল ছিল শুধুমাত্র একটা চ্যানেল সিলেক্ট থাকার কারণে, চারটা চ্যানেলই সিলেক্ট থাকতে হবে। ফ্রি ট্রান্সফর্ম কন্ট্রোল টি, রাইট বাটন ক্লিক করে আমরা ফার্স্ট ফিক্সটিভে যাব, আমরা 100% ভিউতে যাই, এবার এটাকে প্যাটার্ন প্ল্যাটার্ন ইমেজ করে ফেলবো, ব্যাকগ্রাউন্ড লক, ফাইলটাকে সেভ করব।
রিভার লেয়ারটাকে স্মার্ট অবজেক্টে নিয়ে যাব। প্রথমে আমরা ফিল্টার থেকে ব্লার, স্মার্ট ব্লার অ্যাপ্লাই করব। রেডিয়াস 3 থাকবে। এরপর ফিল্টার থেকে ডিস্টর্ট ডিসপ্লে, ওকে। জেপিজি ফরম্যাটে সেভ হলো। ডিসপ্লে অবশ্যই পিএসডি ফরম্যাট হতে হবে। ফিল্টার ডিস্টর্ট ডিসপ্লে, ওকে। আমরা স্মার্ট অবজেক্টের উপরে অ্যাপ্লাই করেছি, এই ইফেক্টটা, এই ফিল্টারটা আমরা যেন পরবর্তীতে এডিট করতে পারি। যদি আমি সরাসরি ইমেজে, রাস্টার ইমেজের উপরে অ্যাপ্লাই করতাম, তাহলে এখন আমি এর অপাসিটি কমাতে, যদি প্রয়োজন হয় অপাসিটি কমাতে পারবো না। এবার আমরা ব্রাশ টুলে যাব। উইন্ডো থেকে ব্রাশ, সিলেক্ট করব। গ্রাসের একটা ব্রাশ রয়েছে 134, 134, 134। এখানে আমরা ব্রাশ প্রিসেটে দেখব শেপ ডাইনামিক, অ্যাঙ্গেল কতটুকু অ্যাঙ্গেল করব, স্কাটারিং ছড়ানো ছিটানো ভাবটা কতটুকু রাখবো, কালার ডাইনামিক, আমরা এখানে ঘাসের জন্য একটা কালার নেব, ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার, এই দুটো কালার থেকে মিশ্রিত করে আরও কিছু কালার তৈরি করে দেবে। ট্রান্সপারেন্টটা থাকবে না, স্মুথটা থাকবে। ওকে, নতুন একটা লেয়ার নিব,
আরেকটা তৈরি করতে হবে দিগন্তের এই পাশে, তাই না? দিগন্তের এই পাশে তো একটু ছোট হবে, না বড় হবে? নতুন আরেকটা লেয়ার নিব, এই নিচের অংশে আমরা একটু ফেদার অ্যাপ্লাই করব। ল্যাসো টুল সিলেক্ট করব, এখানে ফেদার 4 পিক্সেল, চলবে? এবার আমরা এখানে আরো কিছু এলিমেন্টস নিয়ে আসতে পারি, যেমন ধরেন আকাশ বাতাসের সাথে মিল রেখে আমরা একটা গাছ নিয়ে আসবো।
না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছে। এটা অনেক বড় গাছ, দেখছেন মেঘের উপরে উঠে গেছে। এখানে স্কাইয়ের উপরে রাখতে হবে, এখানে কিছু ক্লাউডের জন্য লেয়ার তৈরি করেছিলাম না, তার উপরে রাখতে হবে। থাকুক ওই এলাকা ওই গাছে, শুধু আর কোনো গাছ আচ্ছা। এবার নৌকা টৌকা আপনারা দিয়েন, আপনাদের মনে যত রকমের এলিমেন্টস ব্যবহার করার প্রয়োজন হয়, আমি কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই জিনিস দেখালাম, এবার আপনারা বাকিটুকু আপনারা করবেন। হ্যাঁ, রিমুভ করে নিয়ে আসতে হবে, আঁকলে তো সম্পূর্ণটাই আমাকে পেইন্ট করতে হবে, যেমন এই গাছটাকেও পেইন্টের রূপে আনতে হবে। হ্যাঁ, এখানে তো এটা পেইন্টের রূপে না, এটা ন্যাচারাল লুকটা। আচ্ছা, সবগুলো লেয়ারকে আমরা সিলেক্ট করব, একটা গ্রুপে নেব, গ্রুপ তৈরি করে নেবে, এই গ্রুপটাকে আরেকটা ডুপ্লিকেট করব, মেইন গ্রুপটাকে রেখে দিব, আর এই গ্রুপটাকে মার্জ করে নেব, সিঙ্গেল লেয়ারে নিয়ে যাব। এবার কন্ট্রোল ই, ফিল্টার থেকে রেন্ডার, লেন্স প্লার, সূর্য তো সাদাই, কমলা এখানে তো গুদুলি বেলার স্কাই আমরা তৈরি করিনি। হ্যাঁ, তাকিয়ে দেখো, এ ছিল পেইন্টিং ইন ফটোশপ।